বিস্নেল রেম স্বাগত নতুন আরও একটি এনটিআরসি এর এপিসোডে আপনারা অবশ্যই এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তির যে শূন্যপথ শূন্যপথ আপনারা দেখে নিয়েছেন আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার জন্য এই পদ দেখে দেখে প্রতিষ্ঠান বাছাইও করে ফেলেছেন আশা করি আর আজকের এপিসোডে আমি আপনাদেরকে এমন একটি তথ্য দিব যে আপনারা এর ক্যাপশন দেখে বুঝিয়ে নিয়েছেন যে আমি কোন বিষয়ে আপনাদেরকে কথা বলার জন্য এসেছি এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যারা শারীরিক শিক্ষা পদে যারা আবেদন করবেন হ্যাঁ এই শারীরিক শিক্ষা পদে আবেদন করার সময় আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা এই পঞ্চম গণবিজ্ঞপ্তির ষোলো নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে এই শারীরিক শিক্ষা সম্পর্কে আপনারা দেখে নেন এখানে কি বলা আছে যে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক হ্যাঁ শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে তাই আপনারা যখন শূন্যপদ দেখবেন এই শূন্য পদের দেখার পর হ্যাঁ আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু স্পষ্টই দেওয়া আছে যে ফিমেল কোতা কোনগুলো হ্যাঁ ফিমেল কোটা দেখে আপনারা আবেদন করবেন আর বিপিএটের ক্ষেত্রে এই শারীরিক শিক্ষার ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ আপনি প্রতিষ্ঠান দেখে হ্যাঁ আবেদন করবেন যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন আপনি বয়স হোক আর গার্লস হোক কিন্তু যদি আপনি হ্যাঁ পুরুষ মানুষ হয়ে যদি গার্লস স্কুলে অথবা বয়স স্কুলে সব জায়গায় আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বিবেচনা করা হবে না বাতিল বলে গণ্য হবে তাই ছেলেদের ক্ষেত্রে অবশ্যই বিপিএড যে টিচার শারীরিক শিক্ষা পদে আবেদন করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আপনি গার্লস স্কুলে অবশ্যই ভুলেও আবেদন করবেন না হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে